আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুইয়া আজ উনত্রিশতম পাঠের মূল বাক্য হচ্ছে কাছে থেকে দেখলে বেশ বড় তাই না আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না আন্না এখন শহর ভ্রমণ করছে যেটি তার বান্ধবী ও টিউটর সাকুরার জন্মস্থান সাকুরার কাজিন কিন্তা আজ আন্নাকে ফুজি পর্বত দেখার চমৎকার একটি স্থানে নিয়ে এসেছে চলুন তাহলে শোনা যাক উনত্রিশতম পাঠের কথোপকথন এই পাঠের হচ্ছে থেকে দেখলে বেশ বড় তাই না 富士山だ。近くで見ると大きいですね。あれ雲の形が帽子みたいです。あの雲が見えると雨が降るんだよ。今日はフジサンだ。フジポロボット。フジ富士オートロフジポロボット。だ。ホチノイミくィクル。 এগুলো বাক্যের শেষে ব্যবহার করা হয় আচ্ছা ফুজি সান সান কথাটিতে যে অংশটি আছে সেটা কি মানুষের নামের পরে জুড়ে তা নয়। যদিও এদের উচ্চারণ একই পর্বত কথাটির জাপানি হল ইয়ামা তবে এর কাঞ্জি অক্ষরটি পর্বতের নাম প্রকাশক অন্যান্য কাঞ্জির সঙ্গে যুক্ত হলে তখন প্রায়ই উচ্চারিত হয় সামিত কাছে থেকে দেখলে বেশ বড় তাই না এটাই হলো আজকের মূল বাক্য এই বাক্যে কর্তাপদ ফুজিসান অর্থাৎ ফুজি পর্বত উজ্জ রয়েছে এই পার্টিকেল দিয়ে স্থানগত অবস্থান নির্দেশ করা মানে কাছে হচ্ছে মির। এটি মূল রূপ বা আবিধানিক রূপের ক্রিয়া যার স্বাভাবিক রূপ হল মিমাস অর্থাৎ দেখা তো এই পার্টিকেল বাক্যের শর্তবোধক অংশের সঙ্গে যুক্ত হয় এবং অর্থ দ্বারায় হলে বা তাহলে এরপর এর পরপর পরিণতিবোধক অংশটি বসে অর্থাৎ এই পার্টিকেল দিয়ে কার্যকারণ সম্পর্ক প্রকাশ করা যায় কাজেই মিত অর্থ দাঁড়াল কাছে থেকে দেখলে তবে খেয়াল রাখবেন তো পার্টিকেল ব্যবহারের সময় এর আগের ক্রিয়াপদটির আবিধানিক রূপ অথবা নাবাচক হলে নাই রূপ ব্যবহার করতে হবে তাহলে ক্রিয়ার পরে তো পার্টিকেল থাকলে এটি দিয়ে শর্ত বোঝায় তাই তো ঠিক ধরেছেন ও কি মানে বড় এর আছে দেশ যেটি যথা বাক্য শেষ করার মার্জিত শব্দ নে এই পার্টিকেল বাক্যের শেষে জুড়ে দিয়ে শ্রোতার সম্মতি আদায় করা হয় এবার জাপানি ভাষায় বলা অনুশীলন করা যাক কাছে থেকে দেখলে বেশ বড় তাই না চিকাকু দে মিরু তো ওকাই দেসু নে একটা লক্ষ্য করলো আরে কুমো নো কাতাচি গা বোউশি আরে মেঘের আকৃতি দেখছি টুপির মতো দেখাচ্ছে আরে এটি বিস্ময়বোধক শব্দ বাংলায় বলতে পারেন আরে বা দেখুন মানে হচ্ছে মেঘ এটি সম্বন্ধবাচক পদ খাতাচি অর্থ হল আকৃতি না এটি কর্তাবোধক শব্দের পরে বসে তাহলে এখানে কুমন কাতাচি অর্থাৎ মেঘের আকৃতি এটি হল কর্তা বো মানে হল টুপি যে কোনো ধরনের টুপি মিতাই অর্থ মত তার মানে টুপির মতো দেখতে মেঘ একটি মাত্র শৃঙ্গের উপর টুপির মতো ভাসমান মেঘকে বলা হয় খুব শীঘ্র বৃষ্টি পড়ার ইঙ্গিত মনে করা হয় এই দৃশ্যকে কেন্তা এ কথা ব্যাখ্যা করল আন্নার কাছে সেই মেঘ দেখা গেলে মানে পর্বত শৃঙ্গের উপরে ভাসমান দেখা গেলে বৃষ্টি নামবে জেনে রাখুন অর্থাৎ সেই এটি হল দূরের জিনিস বোঝানোর জন্য নির্দেশক সর্বনাম কুমো হল মেঘ গা হচ্ছে কর্তার পরে বসে এমন পার্টিকেলের এটি আবিধানিক ক্রিয়ারূপ স্বাভাবিক রূপটি হল দেখা যাওয়া দৃষ্টিগোচর হওয়া তো হচ্ছে শর্ত নির্দেশক পার্টিকেল এটা হচ্ছে সেই তো যা একটু আগেই আমরা শিখলাম এটি দিয়ে শর্ত বোঝানো হয় আচ্ছা কামরুল ভাই মিমাস আর মিয়ে মাস এই দুটি শব্দের পার্থক্য কি দিয়ে বোঝানো হয় আপনি উদ্দেশ্যপূর্ণভাবে কোনো কিছু দেখেন আর মিএমাস মানে কোনো কিছু দৃষ্টিগোচর হয় বা ঘটনাক্রমে নজরে পড়ে যদিও তা দেখার উদ্দেশ্য হয়তো আপনার ছিল না তাহলে ফুজি পর্বত দেখা যায় এই কথাটি হবে ফুজি সান গা মিমাস তাই না ঠিক বলেছেন আবারও ফিরে যাই কথাবার্তায় আমি অর্থ হল বৃষ্টি মানে বৃষ্টি হবে বলে রাখি বৃষ্টি হওয়া বা নামা কথাটির জাপানি মাস এর আবিধানিক রূপ ফুরু এখানে ফুরু কথাটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যা কোনো ঘটনা বা কারণ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় মনে করে দেখুন সাতাশতম পাঠে শেখা হয়েছে যা ব্যাখ্যাকারক অংশের পরে জুড়ে দেওয়া হয় এবার দেশ কথাটির নৈমিত্তিক রূপ হচ্ছে আর এর পরে আছে যা শ্রোতার অজানা কোনো তথ্য জানিয়ে বলা হয়ে থাকে কাজী আমিগা ফুরুন দায়ী মানে হল বৃষ্টি হবে বলে রাখি এবার চলুন আরেকবার শুনে নেয়া যাক উনত্রিশতম পাঠের কথোপকথন আজকের মূল বাক্য হলো দে মিরুত ও কি দেখ কাছে থেকে দেখলে বেশ বড় তাই না কাকু দে মিরুত এবারে টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তো কুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে আজ আমরা শিখেছি যা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক টিচার আসলে কথাটির মূল রূপ হচ্ছে বাক্যের শেষে নোদা কথাটি জুড়ে দিয়ে কোনো কিছু বুঝে বলা যায় যেমন কোন পরিস্থিতিতে কি ঘটবে বা কেন ঘটবে ইত্যাদি নৈমিত্তিক কথাবার্তায় এটি দা হিসেবে উচ্চারণ করা হয় আর মার্জিত ভঙ্গিতে বলা হয় দেশ তবে খেয়াল রাখবেন নদা ব্যবহারের ক্ষেত্রে ঠিক আগের ক্রিয়াটির মাস রূপ বসবে না এক্ষেত্রে হয় আবিধানিক রূপ অথবা অতীতকাল হলে তা রূপ ব্যবহার করতে হবে তাহলে উপযুক্ত মেঘ দেখতে পেয়ে যদি বৃষ্টি নামবে এ কথাটি বোঝাতে চান তাহলে জাপানিতে কি বলবেন বৃষ্টি নামবে মানে আমেগা হুড়িমাস এখানে অর্থাৎ বৃষ্টি নামা পড়া বা হওয়া এই ক্রিয়ারূপ পাল্টে বানাতে হবে রূপ এবং সঙ্গে হবে দা জুড়তে তাহলে পুরো কথাটি হল আমেঙা দেশ যদি কোন পদ অথবা না বিশেষণ পদের পর নদা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এটিকে কিছুটা বদলে বলতে হবে না নদা। এসব ক্ষেত্রে দা হয়ে যাবে নান্দা তাই ধরুন কারণ হিসেবে উল্লেখ করতে চান কাজ অর্থাৎ তখন বলতে হবে আর মার্জিত ভঙ্গিতে এটি বলবেন এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব এবার ধন্যক শব্দ নিয়ে পর্ব জোরে বৃষ্টি পড়ছে জাপানিতে এটা বোঝানোর ধন্যাত্মক শব্দ হলো হল মুসলধারে বৃষ্টি পড়ার ক্ষেত্রে যা যা কথাটি বলা হয় আর মৃদু বৃষ্টিপাত বোঝাতে বলা হয় তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ এবং ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি সোনার আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে একটু চু উপরে ভাসমান মেঘসহ ফুজি পর্বতের দৃশ্য দেখতে খুব সুন্দর কিন্তু মেঘের আকৃতি দেখেই আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে সে অনেক কিছুই জানে তার উপরে নির্ভর করা যায় বন্ধুরা আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন পরবর্তী পর্বে আমরা দেখব আন্না ফুজি পর্বতের ছবি তোলায় মগ্ন হয়ে পড়বে শ্রোতা বন্ধু আপনারাও সঙ্গে থাকবেন তো তাহলে আবার দেখা হবে